ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। সকলে মিলে এই কাজটা করা, যে মানুষ আবার নতুন করে নতুন একটা স্ক্রিপ্টে, যেটা সৃজিতদার লেখা একটা সুন্দর একটা মিষ্টি স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টে ওনাকে নতুন করে পাবো, তো সেইটার অপেক্ষায় আছি, দেখবো। বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে একটা খুব গর্বের জায়গা যে এরকম একটা নতুন টেকনোলজি নিয়ে আমাদের কাজ হচ্ছে, যেটা খুবই কম দেখা যায় এখানে। বাজেট থেকে শুরু করে সৃজিতদার খাটনি এবং অনেক কিছু, রাইটস থেকে শুরু করে এতগুলো ক্লিপ, এত পড়াশোনা, এরা মানে বিশাল একটা একটা ম্যাগনাসের ছবিটা তৈরি হয়েছে। তো খুবই আনন্দের যে ফাইনালি হয়েছে, এটা বাংলার জন্য খুব গর্বের ব্যাপার। আমি নিজেও তো ওনাকে পাইনি, ওনার মারা যাওয়ার পর আমার জন্ম হয়, তো আমি নিজেও দাদুর মৃত্যুদিনে বা জন্মদিনে শিল্পী সংসদের করা নন্দনে ওনার পুরনো খুবই কম সেটা ছবি এবং অলমোস্ট রিপিটেডলি দেখতাম। তো ওনার সবকটা এই ক্লিপিং নিয়ে একটা নতুন গল্পে দেখবো বড় পর্দায়, এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে। আমার মনে হয় উনি কোথাও একটা আছেন এইখানেই, একটু দেখছেন যে তখনকার দিনে যে এরকম ঝালমুড়ি বা প্যাটিস হতো, সেটা এখন পপকর্ন অনেক কিছুতে এসে দাঁড়িয়েছে, সেগুলো ঘুরে ঘুরে আমার মনে হয় উনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং ফলে থাকবেন। আমার মানে বদ্ধমূল ধারণা উনি থাকবেন হবে। উনি বলছেন যে আমি এতদিন পর ফেরত এলাম, তাই নিয়ে অবভিয়াসলি অনেক বাঙালি খুব খুব উচ্ছ্বসিত, খুব ভালোবাসছেন, কিন্তু আমার তার মাঝখানে কিছু লোকজন আমার টেকনিক্যাল জিনিস নিয়ে এত কচকচি কেন করছেন, আমি ফেরত এসেছি তার না ধার বলছে। হ্যাঁ, অধিকাংশ বাঙালি তাই বলছেন যে আপনি ফেরত এসছেন, দ্যাট ইজ এনাফ। সো উনি ভালো আছেন, উনি ওনার আশীর্বাদ বাংলা ছবির উপর আছে। তো উনি বললেন যে আবার এলেও খুব খারাপ রেজলিউশনে আসবো, কারণ তোমরা তো আমার ছবি রেস্টোর করোনি, তাই আচ্ছা আসার থেকে বরং দূর থেকে আশীর্বাদ করি, সেটাই ভালো। আমি কয়েকটা ভিডিও দেখলাম, এখনো পর্দায় আসলে মানে এলে গুরু গুরু চিৎকারে আর কিছু ডায়লগ শোনা যাচ্ছে না, মানে এরকম উন্মাদনা। সো এটা উত্তম কুমার পক্ষে শব্দ, হোপফুলি আমার পরে যে চ্যালেঞ্জটা নেবে সে আরো উন্নত ভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে, ততদিন হয়তো রেস্টোরেশনের কাজ অনেক এগিয়ে যাবে। তো প্রযুক্তিগত যা যা কমপ্লেন দর্শকদের, যে আর একটু পরিষ্কার দেখতে পেলে ভালো হতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গলাটা আর একটু স্মুথ হলে ভালো হতো, হোপফুলি পরবর্তীকালে সেগুলো আরো বেটার হবে, কিন্তু শুরুটা করে দিয়ে গেলাম। আমার মনে হয় নতুন প্রযুক্তিকে সবসময় মানে সেটাকে ভয় পেয়ে সেটাকে গালিগালাজ না করে সেটাকে কি করে বন্ধু করে তোলা যায়, যেরকম উত্তম কুমার বাংলা ছবির বন্ধু, যেরকম আমরা বন্ধুভাবে গানে শুনি, সেরকম বন্ধু করে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোলা যায়, এইটা আমাদের ভাবা উচিত। পরবর্তীকালে আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার ইচ্ছে আছে। এটা ওনাকে একটা ট্রিবিউট, ওনাকে একটা শ্রদ্ধার্ঘ্য। আমরা ঠিকই করেছিলাম আজকে সবাই আমরা ধুতি পাঞ্জাবি বা ধুতি বাংলা শার্ট পরে আসবো, কারণ এর থেকে বড় ফ্যাশন স্টেটমেন্ট বাঙালির কাছে আর কিছু নেই, যেটা উনি করে দিয়ে গেছে। সো ইটস এ ট্রিবিউট টু হিম। এটাই বলবো যে ফর 8 ইয়ার্স আই হ্যাভ বিন মানে কাজ করছি, আজকে সেই কাজ করাটা সার্থক হলো। অ্যান্ড ফার্স্ট ফিল্ম দ্যাট ইজ অলসো উইথ সৃজিত মুখার্জি অ্যাজ দ্য ডিরেক্টর, উইথ উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার অ্যাজ দ্য নায়ক। মানে আমি মানে বলার সত্যিকারের ভাষা খুঁজে পাচ্ছি না, বিকজ ইটস আ ব্লেসিং অ্যান্ড আই অ্যাম সিম্পলি সুপ্রিমলি হাম্বল যে আজকে সৃজিত আমাকে এই চরিত্রে কাস্ট করেছে। এইটা যখন চলছে এটা সাইমিলটেনিয়াসলি আমি আরও দুটো প্রজেক্ট করছিলাম, মানে উইচ ওয়াজ রানী রাসমণি অ্যান্ড অন দি আদার হ্যান্ড আই ওয়াজ অলসো ডুইং মিসেস আন্ডার কভার, অ্যান্ড সেটার ঠিক মাঝখানে পড়েছিল হচ্ছে অতি উত্তমের শুটিংটা। তার আমরা তার আগে ডিসেম্বর 2-3 মাস আগে একটা ওয়ার্কশপ করেছিলাম। সো প্রেপারেশন আমার কাছে, আমি সৃজিতাকে জিজ্ঞেস করেছিলাম সত্যি কথা বলতে যে তুমি বলো তুমি সোহিনীকে নিয়ে কী ভাবছো, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ক্যারেক্টার। হি ওয়াজ লাইক, তুই যেরমটা তুই ওরমটা থাক, তুই জাস্ট বিহেভ কর, অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড। সো আমার প্রিপারেশন ছিল যে সো দ্যাট আই ক্যান বি অ্যাজ মাচ এজ মাইসেলফ অ্যাজ আই ক্যান বি।
আমার গলা নয়, মহানায়কের নিজের গলা অনেকটা পরিমাণে আছে। তবে আমি আমায় যখন প্রথম সৃজিৎ করায় তখন পুরোটাই আমি অডিওটা করেছিলাম, এই জন্যে যে কোনটা খারাপ আসবে এই রিস্কটা সৃজিৎ নিতে চাইনি। তারপর বলেছিল আমি যতটা পারবো উত্তম বাবুর অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করবো, কিন্তু কতটা পারবো তা তো জানি না, তুমি সবটা করে দাও। ফলে ওর সৃজিৎ মুখার্জির মতো একজন পারফেকশনিস্ট, তা সে আমায় ডাবিং এর সময় যা প্রশংসা করেছিল এবং সে এত খুশি হয়েছিল যে তার যত উত্তম ভক্ত আছে তারা তাদের কারোর জন্মদিনে আমাকে ওই গলায় উইশ করতে বলতো তারা, ফলে ওইখানেই আমার বিরাট প্রাপ্তি পাওয়া হয়ে গিয়েছে। এমনিতে আমার থিয়েটারে কোনো উত্তমবাবুর প্রভাব আজ পর্যন্ত কেউ বলেনি, কারণ সৃজিৎ নিজেই আমার হ্যামলেট দেখেছে, আমার অশ্বত্থামায় কৃপাচার্য দেখেছে, একলা চলরে জওহরলাল নেহরু দেখেছে। সৃজিৎ কখনো তার মনে হয়নি যে আমার মধ্যে কোনো উত্তম কুমার আছে। কিন্তু যারা সিরিয়াল দেখে তারা অনেকেই আমায় বলেছে আপনার মধ্যে না উত্তম কুমারকে পাই, আমার পর্দার অভিনয়তে কোথাও একটা এসে যায়। সেইটাকে খুব সুন্দরভাবে এখন এটা গলা রইল, মানে আমিও মা দুর্গার পায়ে অসুর কিংবা ইঁদুর কিংবা হাঁস যেভাবে ওই গোটা চালচিত্রে থাকে আমিও কোনোভাবে রইলাম ইতিহাসে। মহানায়ক আমার মাথায় হাত দিচ্ছেন, মহানায়কের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, মানে জেগে থাকা অবস্থায় এরকম স্বপ্ন তো কখনো দেখিনি যেটা সৃজিৎ মুখার্জি আমাকে দেখালেন। সেই জন্য আমি সৃজিৎ মুখার্জির সাথে কৃতজ্ঞ যে এই বয়সে এসে আমাকে আমার স্বপ্নের মানুষের সাথে স্ক্রিন শেয়ার করালেন, মানে আকাশের তারা যাকে চিরকাল ভেবেছি যে স্বপ্নে কল্পনায় অবাক হয়ে যার অভিনয় দেখেছি এবং যাকে মনে হচ্ছে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্টার, তার সাথে স্ক্রিন শেয়ার করব, এটা অভিনেত্রী হিসেবে আমার কাছে মানে স্বপ্ন পূরণের মতো। এবং সেই ঘটনাটাই ঘটলো সৃজিতের জন্য, সৃজিতের দাক্ষিণ্যে ইউনিক অভিনব, মানে আমি জাস্ট সৃজিতের প্রচেষ্টাটাকেই স্যালুট করছি, মানে এটা অভিনব। এবং যে কোনো দেশের কালচার, যে কোনো দেশের এই যে সিনেমা নিয়ে এত কিছু বলা হয়, বাংলা সিনেমা ভালো হচ্ছে না, জাতীয় স্তরে হচ্ছে না, আন্তর্জাতিক স্তরে হচ্ছে না, এই ধরনের অভিনব কাজ না হলে, এক্সপেরিমেন্টাল কাজ না হলে কিছুই হবে না। এবং আমার মনে হয় সেদিক দিয়ে সৃজিৎ মুখার্জি একটা অগ্রগণ্য জায়গায় আছেন। সুতরাং প্রত্যেকে দেখা উচিত যে এই এই কনসেপ্টটা কী করে বাস্তবায়িত করা হলো, এই কনসেপ্টটা কী করে স্বপ্ন থেকে বাস্তবে এলো, সেটার জন্যই সবার ছবিটা দেখা উচিত। আমার জেনারেশনকে আমি রিপ্রেজেন্ট করছি, আজকের জেনারেশনের ছেলে মেয়েদের গৌরব বাকিরা সব যারা আছেন তারা রিপ্রেজেন্ট করছে। তো এই যে তিন চার জেনারেশন নিয়ে তার যে একটা অরা, তার যে একটা অদ্ভুত ক্যারিশমা, হিপনোটাইজ করার মতো ক্ষমতা, সেটা অবশ্যই দেখা উচিত যে কী হলো ব্যাপারটা। আপনারা সবাই ছবিটা দেখবেন, ভালো খারাপ যাই লাগুক এই অভিনবত্ব আর পাবেন। উত্তম কুমার প্রতিটি অভিনেতা অভিনেত্রীর মধ্যে আছে আমি বলবো, তার নিষ্ঠা তার সাফল্য সবার কাছে ঈর্ষা। এবং এক সপ্তাহ হয়ে গেল ছবিটা রিলিজ করেছে, প্রচুর মানুষ দেখেছেন, অনেক হাউসফুল হয়েছে, এতে বোঝা যায় মহানায়ক মানেটা কী এবং মহানায়ক কথাটা বারবার বলাটা উচিত না আমাদের অন্যদের ক্ষেত্রে। উত্তম কুমার সে যেভাবে আসুক, সাদা কালোতে আসুক, নানান পোশাকে আসুক, নানান আঙ্গিকে আসুক, যেভাবে আসুক, এখনও মানুষ তাকে মনে রেখেছে সমান আবেগ, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর বিশেষ ধন্যবাদ ক্যামেলিয়াকে এরম একটা ছবি সৃজিৎকে প্রযোজনা করতে দেওয়ার জন্যে, আর সৃজিৎকে একজন পরিচালক হিসেবে এবং ওর বড় হিসেবে আমি ওকে ধন্যবাদ জানাবো। আমি তো এরকম একটা বিষয় ভাবতে পারিনি, কলকাতা আর কেউ ভাবতে পারেননি, সৃজিৎ বানিয়েছেন এবং তার জন্য আমি সাধুবাদ জানাই। আমাদের দর্শকরা সারা বছর শুধু গুণাগুণ বিচার করেই মাথা খারাপ করে ফেলে, একটি নতুন ভাবনাকে দেখে সেটা নিয়ে আনন্দ করুন, সবাইকে দেখতে বলুন, আর যেগুলো গর্বের সেগুলো নিয়ে গর্ব করুন, অপচয় করবেন না শুধু সমালোচনা করে। আমি খুব খুশি এরকম একটা ছবি বানানো হয়েছে বাংলায় এবং এত মানুষ দেখছেন। উত্তম মানে উত্তমবাবুকে দেখতে এতদিন পর আমার তো বেশ মজা লাগছে, কারণ অনিন্দ্যকে আমার অ্যাজ অ্যাক্টর এমনিতেই খুব পছন্দ, তার মধ্যে গৌরব রয়েছে,
উত্তম কুমার সবার উপরে উত্তম সত্যি, ব্যাস দেখবো, ভীষণ এক্সাইটেড, আমি পুরো ফিল্মটা দেখবো বলে এসেছি। মহানায়কের নিজের কণ্ঠস্বরে সেটাও অভাবিত ব্যাপার, এবং সব মিলিয়ে প্রচন্ড একটা উত্তেজনা এবং নস্টালজিয়া কাজ করছে। এআই ইউজ করা হয়েছে কিনা তো আমি তো ঠিক জানি না, আমার আমার যতদূর জানা সেটা হচ্ছে যে বিভিন্ন দৃশ্য থেকে বিভিন্ন ছবির যে সমস্ত উত্তম কুমারের অলরেডি অভিনীত অংশ সেগুলোই নতুন গ্রন্থনায় আবার পরিবেশন করা হচ্ছে উইথ নিউ অ্যাক্টার্স, মানে নতুন দৃশ্যে সেগুলোকে সংযোজিত করা হচ্ছে, এটা বোধ হয় এআই নয়। এবং গলা যে তৈরি করা হয়েছে উত্তম কুমারের সেটাও এআই নয়, সেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলে অত্যন্ত একজন গুণী শিল্পী, একজন অভিনেতা, তিনি তার কণ্ঠস্বর এটা যেটা আমরা উত্তম কুমারের কণ্ঠস্বর হিসেবে পাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর শ্রীদার ছবি মানে এটা নতুনত্ব, এবং শ্রীদার ছবিতে বানিয়েছে বলেই মূলত এই ছবিতে আসা। এবং আমার ট্রেলারটা দেখে ভালো লেগেছিলো, দেখি কী বানিয়েছে শ্রীদার, কারণ আমাদের একটা কিউরিয়াসিটি তো সবারই মধ্যে তৈরি হয়েছে যে মহানায়ক কীভাবে ফিরছে, কীভাবে ভেবেছে সেটা দেখার জন্য। গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো হবে। দর্শকদের জন্য একটা বড় পাওনা, কারণ উত্তম কুমারকে আবার এত বছর পর বড় পর্দায় দেখতে পাবে আর কি, মানে অন্য একটা নতুন একটা ছবিতে। এবং আমাদের মতন জেনারেশন যারা যারা উত্তম কুমারকে বড় পর্দায় দেখার সুযোগ পায়নি তাদের জন্য তো খুব বড় সুযোগ। এবং তার সাথে সৃজিৎ দার ছবি, তার সাথে মিষ্টি একটা গল্প, এবং অলরেডি সবাই খুব ভালো বলছে ছবিটা নিয়ে, গানগুলো দারুণ হয়েছে, তো সব মিলিয়ে একটা সুন্দর ছবি হতে চলেছে, মানে দর্শকদের পাওনাই হবে। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ, আমাদের আর আমাদের জেনারেশনের যারা অ্যাক্টার্স আছে তাদের জন্য এটা একটা ম্যাসিভ মুভমেন্ট যে উত্তমবাবুকে আবার একটা কন্টেম্পোরারি রিলিজে দেখতে পারবো। অ্যান্ড হু বেটার দেন সৃজিৎ দা, সৃজিৎ দাই পারে এটা করতে। আর অনিন্দ, শ্রুতি, গৌরব, এভরিবডি, আমার মনে হয় দে হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। গানগুলো এত ভালো, শানাইস মোস্ট ট্যালেন্টেড পার্সন, আর ওভারঅল আমি খুব এক্সাইটেড হতে উত্তম নিয়ে, মানে আমাদের জেনারেশনের জন্য সত্যিই একটা খুব লাকি একটা মুভমেন্ট যে আমরা ফাইনালি উত্তমবাবুকে বড় স্ক্রিনে দেখবো হলে গিয়ে। আরটা সুজিতা বলে সম্ভব হয়েছে আমার মনে হয়। আর উত্তম কুমারকে আবার রশ্মির ওপর একটু মানে মনে হচ্ছে যে উত্তম কুমার অ্যাজ এ কো-অ্যাক্টর পেয়েছে, বিশাল ভাগ্য। আমি যখন জন্মেছি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সেভাবে কখনো দেখিনি, কিন্তু উত্তম কুমার এবং হিরো ওয়ারশিপ যেটা বাঙালির মধ্যে আগে ছিল সেটা কিন্তু উত্তম কুমারের জন্যই ছিল। এবং মা, দিদা, জেঠিমা এদের থেকে যে ধরনের গল্প শুনেছি যে মানুষ কতটা পাগল হতে পারেন একজন অ্যাক্টরের জন্য, সেটা কিন্তু উত্তম কুমারের গল্প শুনেই জানতে পেরেছি। তো সৃজিৎ দার দৌলতে এবং ক্যামেলিয়া ফিল্মসের দৌলতে আমরা আমাদের জেনারেশন ইউকে স্ক্রিনে পেতে পারছি, এর থেকে বড় আর কি হতে পারে? তো যেই চার্মটা আমার মা দিদারাও মানে নিজেরা পুরো চার্মড হতেন, আর আমিও পরবর্তীকালে যখন বড় হয়েছি এবং ওনার ছবি দেখেছি যেরকমভাবে চার্মড হয়েছি, এখন কালারে কিন্তু যদিও ইউকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই থাকবেন, ওনাকে দেখে আমি আবার চার্মড হতে চাই এবং আবার একজন বাঙালি হয়ে উত্তম কুমারের প্রেমে পড়তে চাই। আমার মনে হয় অতি উত্তম হবে ছবি দেখে বলতে পারবো। একজন দক্ষ পরিচালক সৃজিৎ মুখার্জি, ওনার অনেক কাজ আগে দেখেছি, খুব ভালো লাগে। এবং আমি জানি অনেক মুনশিয়ানা উনি দেখিয়েছেন এই ছবিতে, এবং রূপাদির রূপা দত্তের প্রযোজনা, ফ্যান্টাস্টিক একটা ছবি দেখবো এই আশা নিয়ে যাচ্ছি। আমরা আমাদের আগের জেনারেশন, তার আগের জেনারেশন যারা আমরা মানে এখনও ফ্যান্টাসি করি উত্তম কুমারকে নিয়ে, তারা তো দেখবই। এবং আমি বলতে চাই যে আমাদের যারা নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন, তোমরাও কিন্তু সবাই এই ছবিটা দেখবে।